আজকে পরে ফেললাম এরকম একটা কাপ্তান কুর্তি যেটা আমি আগেও পরেছি তো আজকে একটুখানি পরলাম আজকে বেরোবো একটা পুজো বাড়িতে ফার্স্টে বায়োটিকের আমি টোনার ইউজ করছি যেটা ইউজ করে আমি স্কিনে একটু ড্যাপ ড্যাপ করে নিলাম তারপরে আমি একটা সিরাম ইউজ করলাম আর তারপর ভোরে ভোরে সানস্ক্রিন ইউজ করলাম এটা হলো প্লামের সানস্ক্রিন কারণ এখন প্রচুর পরিমাণে সানস্ক্রিন ইউজ করতে হবে আর মুখে কোনো মেকআপ করবো না কারণ যা গরম পড়েছে তার মধ্যে কোনো মেকআপ এখন করা যাবে না পুরো গলে যাবে আর ভোরে ভোরে মেক আপ না করে এখন ভোরে ভোরে সানস্ক্রিন মাখলে আমার মনে হয় ভালো আর যেটুকু জায়গা বেরিয়ে থাকলো গলায় হাতে সব জায়গায় সানস্ক্রিন দিয়ে নিলাম খুব ভালো করে প্লামের সানস্ক্রিনটা সত্যি ভীষণ ভালো আর তার উপরে আমি এই যে ল্যাকমির যে রোজ পাউডারটা আছে সেটা দিয়ে একটুখানি স্কিনটাকে ঠিক করে নিলাম মানে সেট করে নিলাম কারণ একটুখানি অয়েলি হয়েছিল তারপর কাজল দিলাম কাজল দেওয়ার পরে একটু মাস্কারা দিলাম আর আমি রিসেন্টলি অর্ডার করেছি প্লামের একটা চিকা লিপ টিন্ট তো আজকাল দেখছি সকলেই একটা না একটা টি

প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে তো ভাবলাম চলো আমি একটা অর্ডার করেই ফেলি তো নায়িকা থেকে অনেক খুঁজে খুঁজে এই প্লামের টিনটা আমি পেলাম যেটা আমার ভীষণ ভালো লাগলো কারণ আমি একটা ভালো টিন্ট খুঁজছিলাম যেটা আমার স্কিনকে ভালো রাখবে আর আমার প্রচুর সেন্সিটিভ স্কিন একটুতেই আমার মুখে র্যাশ বেরিয়ে যায় তো ওই জন্য আমি ভাবলাম যে এমন একটা আমি টিন্ট নেব যেটা আমার স্কিনকে ভালো রাখবে তো তাই আমি পেয়ে গেলাম প্লামের এই টিনটা যেটা আমি একদম ঝট করে অর্ডার করে ফেললাম আর ইউজ করলাম ভীষণ ভালো লাগলো আর তার তার উপর এটা স্মেলটা আহ কি সুন্দর একদম পুরো চকলেটের মতো মনে হচ্ছিল একদম খেয়ে ফেলি তো যাই হোক যদিও এটা খাওয়া যাবে না তো তারপরে দেখো কালারটাও ভীষণ পিঙ্ক পিঙ্ক টাইপ আর একটা আমি নিউট কালারের লিপস্টিক জাস্ট ঠোঁটের মাঝখানটাতে দিয়ে নিলাম আর এই কানেরটা পরছি কারণ এটা আমার ড্রেসের সাথে ম্যাচ করছে আর এটা আমার ভীষণ পছন্দের একটা কানের তো কানেরটা পুরো রেডি হয়ে গেলাম ছোট্ট টিপ ছোট্ট কানের ব্যাস আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই থ্যাংক ইউ